তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হলো সারা জীবন ইন্টারনেট চালালো আর টাকা কাটবে না বা আপনার সিমে টাকা কাটবে না। তো বন্ধুরা এই টপিকটায় ফিরে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনাকে ফার্স্টে ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেলটি ওপেন করে এখানে আপনাকে লিখতে হবে GM তারপর স্পেস HASANAT হাসানাত। তো GM হাসানাত লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিকে ঢুকবেন। করে দেখাচ্ছে এই যে সাবস্ক্রাইবার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে সাবস্ক্রাইব করে এই যে এখানে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ধরনের আর্নিং সাইট এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট বিষয়ক যে কোনো প্রবলেম বা আপনি যে কোনো পেপাল পাইনর পাইজে অ্যাকাউন্ট সম্বন্ধে, তারপরে এখানে আপনার বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল সেটিংস নিয়ে বা বিভিন্ন ধরনের আপনি যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এর জন্য অবশ্যই তার যে কোনো একটা ভিডিও দেখে তাকে সাবস্ক্রাইব করবেন এবং তার যে কোনো একটা ভিডিওর মধ্যে তাকে একটা কমেন্ট করবেন। কমেন্ট করার সাথে সাথে আপনি সেই সমাধান পেয়ে যাবেন বা রিপ্লাইটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি তো এখন আমরা মূল টপিকে ফিরবো। তো বন্ধুরা চলুন শুরু করি। ফার্স্টে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। তো আমার মোবাইলে আমি সেটিংস অপশনে যাই। সেটিংস অপশনে যাওয়ার পরে যেটি করতে হবে, তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো ইন্টারনেট চালালে টাকা কাটবে না, তো এটার মূল উদ্দেশ্য অনেকেই ভাবতেছে যে হয়তোবা MB কিনতে এটা কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধু ফ্রিতে ইন্টারনেট চলবে। তো এইটা একদমই ভুল। তো এই মূল কাজটা হলো যে অনেক সময় দেখা যায় যে ইন্টারনেট চালাতে চালাতে এক সময় আমাদের মোবাইলে MBটা শেষ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের অটোমেটিকলি MB শেষ হয়ে গেলে ইন্টারনেট ডাটাটা চালু থাকলে সেখানে টাকা কাটা শুরু করে দেয়। তো তখন আপনি যদি এই যে ডাটা লিমিট অপশনটা আছে এখানে আপনাকে এই যে এটা ওপেন করে দিতে হবে। তো আপনি যখন এই যে ডাটা লিমিট অপশনটা ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা সাইজ, তো এখান থেকে আপনি যখন আপনি 5 MB করবেন, আপনি যখন 5 MB আপনার মোবাইলে ইউজ হবে তখন আপনার মোবাইলে এই যে এরকম একটা এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন এরকম একটা আপনাকে ওয়ার্নিং দিবে যে এই যে আপনার 5 MB শেষ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ডাটাটা অফ করে দিন। তো তারপরে আপনি যখন এই যে 300 MB দিয়ে দিবেন, আপনার 300 MB শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনার MBটা শেষ হয়ে গেছে। তো এখন মূল কথাটা হলো যে আপনার মোবাইল অনেক সময় দেখা যায় যে MBটা শেষ হয়ে যাবে, তার আগে আপনাকে জানিয়ে দিবে এই ওয়ার্নিং দিবে যে আপনার MBটা শেষ হয়ে গেছে, আপনার ডাটাটা বন্ধ করলে করুন না তাহলে কিন্তু আপনার টাকা কাটবে। তো এই যে ওয়ার্নিংটা, এই ওয়ার্নিংটা পাওয়ার কারণে অবশ্যই এই যে এখান থেকে আপনাকে এই যে ওয়ার্নিং অ্যান্ড টার্ন অফ মোবাইল ডাটা এটা না করে আপনাকে এই যে শো ওয়ার্নিং করে দিবেন, এটা করে দিবেন। আপনি সবসময় আপনাকে এই যে ডাটাটা কাটার সাথে সাথেই আপনাকে এই যে ওয়ার্নিং দিবে। তো বন্ধুরা এভাবে আপনার মোবাইলে আর টাকা কাটবে না কখনো, ইন্টারনেট চালাবেন ইচ্ছা মতো। তো বন্ধুরা MB কাটবে কিন্তু মোবাইলের কোনো টাকা পয়সা কিছু কাটবে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, সাথে থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।